Hello viewers, প্রিয় দর্শক চ্যানেলরা, আমি আপন আজ আমি আলোচনা করব পাঙ্গাশ মাছ চাষ পদ্ধতি সম্পর্কে। পাঙ্গাশ মাছ আপনারা কি করে চাষ করতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমরা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ধরনের মাছ পোনা বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নম্বরে ফোন করতে পারেন। মাছ চাষ করতে মাছ চাষের প্রকৃতি নির্ভর করে পুকুর বা জলাশয়ের ভিড় সিস্টেম পরিবেশগত অবস্থা পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছু মাংসপত্রা প্রাপ্তি বাজার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর। এসব বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে চাষ পদ্ধতি কেমন। আজকে আমরা জানব পাঙ্গাশ মাছের একক চাষ বা নিবিড় চাষ সম্পর্কে। পাঙ্গাশ মাছের একক বা নিবিড় চাষ কি? এ পদ্ধতিতে কম সময়ে বেশি উৎপাদনের উদ্দেশ্যে বেশি ঘনত্ব পুনরাবৃত্তি করা হয়। এক্ষেত্রে আমি সমৃদ্ধ কৃত্রিম খাবার প্রয়োগের মাধ্যমে বেশি মুনাফা করা যায়। উন্নত চাষ ব্যবস্থার মাধ্যমে হেক্টর প্রতি 15 থেকে 20 টন পাঙ্গাশ উৎপাদন করা সম্ভব। একক চাষে প্রতি হেক্টরে 8 থেকে 10 সেন্টিমিটার আকারে 20,000 থেকে 25,000 পোনা মজুত করা যেতে পারে। তবে এক্ষেত্রে বিগত বছরে পোনা মজুত করে অধিক উৎপাদন ও বেশি মুনাফা বাড়ানো সম্ভব। পাঙ্গাশ মাছের পুকুর নির্বাচন। পাঙ্গাশ চাষে পুকুর আয়তাকার হলে ভালো হয়। পুকুরের তলা ভালোভাবে সমতল করে নিতে হবে। পুকুরে পানির গভীরতা 1.5 থেকে 2 মিটার পর্যন্ত রাখা দরকার। পাঙ্গাশ চাষের জন্য দোআঁশ মাটির পুকুর সবচেয়ে ভালো। জরুরি প্রয়োজনে যাতে দ্রুত পানি নেওয়া যায় সেজন্য পুকুরের কাছে গভীর বা অগভীর নলকূপ ব্যবস্থা রাখা দরকার। বর্ষায় বা অতিরিক্ত বৃষ্টিতে যেন পুকুর পাড় ভেঙে না যায় সেক্ষেত্রে আগে থেকে প্রয়োজনীয় মেরামত সেরে ফেলতে হবে। পুকুর প্রস্তুতি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন।